দ্বিতীয় প্রশ্ন এবং চতুর্থ প্রশ্ন একই রকমের প্রশ্ন, আমি প্রশ্নগুলি পড়ে একসাথে উত্তরটা দিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু শেখ, আমার প্রশ্ন, কাপড়ে সাদা সাপ লাগার পর প্রতি ওয়াক্তে সালাত পড়ার সময় কি কাপড় পরিবর্তন করতে হবে? কাপড় পরিবর্তন না করলে কি সালাত হবে না? জাযাকাল্লাহ খাইরান। ঠিক এইরকমই কাছাকাছি, সেই যদিও প্রশ্ন আপনাদের পড়ে নেওয়া উচিত ছিল, এভাবে প্রশ্ন একটি প্রশ্নকে দুইবার করে করা উচিত না। আসলে কেউ কারো প্রশ্ন পড়েন না, আমার মনে হয় উত্তরও শোনেন কিনা আল্লাহ ভালো জানেন। জিজ্ঞেস করছেন চার নম্বর প্রশ্নে একই কথা কাছাকাছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলার সময় তো সে আমার প্রশ্ন হলো সাদা সাপ যদি কাপড়ে লেগে যায় সেই কাপড়ে সালাত হবে? মানে কাপড় পাক না না পাক, বা সাদা সাপ পাক না না পাক, এটা প্রশ্ন করছেন। আমার অনেক বেশি সাদা সাপ হয়, ডাক্তার দেখিয়েও ভালো হয়নি, আল্লাহ শিফা দান করুন, ঘুম থেকে উঠলে কাপড় লেগে থাকে, আমি কাপড় চেঞ্জ করি না, আমি কি ঠিক করছি জানাবেন? জাযাকাল্লাহু খের। এর উত্তর হচ্ছে যে এখানে দুটো মাসআলা রয়েছে। প্রথম মাসআলা হচ্ছে যে এই সাদা সাপ পাক না না পাক, এই ক্ষেত্রে ফোকাহায়ে কেরাম বা চার ইমামের দুটো মত রয়েছে। একটি মত হচ্ছে যে সাদা সাপ পাক পবিত্র, এটি হচ্ছে ইমাম শাফি এবং ইমাম আহমদের মজহাব। দ্বিতীয় মত হচ্ছে যে না, সাদা সাপ না পাক, সাদা সাপ না পাক। এই ক্ষেত্রে এই দুটো যখন মত হলো, তো আমরা যখন সহিহ হাদিস বা রাসূলুল্লাহ সুন্নার আলোকে দেখব, তখন প্রথম মতটি আমাদের কাছে প্রাধান্য পাচ্ছে। কারণ কোনো কিছুকে নাপাক বলার জন্য দলিল লাগবে, আমরা এই ক্ষেত্রে দলিল পাই না। এ কথাই আলমাই কেরামগণ বড় বড় আলমা লিখেছেন যে লে আদমি দলিল আলা নাজাসা তিলকা রুতুবা, সাদা সাপ যে নাপাক এর কোনো দলিল পাই না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামা নাই, সাহাবিয়াত মহিলারা তাদের সাদা সাপ হতো, এমন নয় যে কোনো যুগে হইতো না, কিন্তু এই মর্মে কোনো তাদেরকে সতর্ক করা বা এই মাসআলাই রাসূলুল্লাহ সাল্লাম থেকে কিছু বর্ণনা আসে নাই। সুতরাং আসল হচ্ছে যে সাদা সাপ পাক, তাহলে পাক না পাকের বিষয়টি স্পষ্ট হয়ে গেল যে সাদা সাপ পাক, সুতরাং কাপড়ে লেগে গেলে সেই কাপড় না পাক হবে না। বাকি থাকলো পাক হইলেও সেটি নোংরা কাশ পোটার মতো, থুথুর মতো। তো আমরা কাশ পোটা যদি কাপড়ে লেগে থাকে তাহলে আমাদেরকে খারাপ লাগে, সুতরাং যদি পরিষ্কার করা সম্ভব হয় বা কাপড় বদলে নেওয়া সম্ভব হয় তো আমরা কাপড় বদলে নেওয়ার চেষ্টা করব বা করবেন, কিন্তু নাপাক সেটা বলা যাবে না, ওই কাপড়ে সালাত ইনশাআল্লাহ তাআলা হয়ে যাবে। তবে যেমনটা বললাম, যদি কাপড় বদলে নেওয়া সম্ভব হয় তাহলে অধিক সতর্কতাও থাকলো, আর ময়লা আবর্জনা থেকে আপনি আপনার কাপড়কে বা আপনার শরীরকে পবিত্র রাখলেন। জাযাকুমুল্লাহ খাইরান। দ্বিতীয় মাসালা হচ্ছে, আর একটি মাসালা, সেটা হচ্ছে যে এই যে সাদা সাপ নির্গত হয় এতে কি উজু নষ্ট হবে না? উজু নষ্ট হবে না, যখন উজু করার পরে সালাত পড়তে যাচ্ছেন আর সাদা সাপ বেরিয়ে আসলো, তো এতে কি উজু ভঙ্গ হবে কি হবে না? এই ক্ষেত্রে দুটো মত রয়েছে, তবে অধিকাংশ আইম্মা কেরামদের মত হচ্ছে যে উজু নষ্ট হয়ে যাবে, উজু ভঙ্গ হয়ে যাবে। কারণ দুই রাস্তার কোনো এক রাস্তা দিয়ে কিছু যদি নির্গত হয় তাতে উজু নষ্ট হয়ে যায়। মা খারাজা মিন সাবিলাইন, জি হ্যাঁ, পেশাবের রাস্তা এবং বায়ু পথ, এই দুটো পথের কোনো একটি পথ দিয়ে কোনো কিছু নির্গত হলে উজু নষ্ট হয়ে যাবে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, লা ইয়াকবালু সালাতা আহাদিকুম ইযা আহাদাসা হাত্তা ইয়াতাওয়াদ্দা, কোনো ব্যক্তির সালাত আল্লাহ কবুল করবেন না যদি, হ্যাঁ, আহাদাস, আহাদাস মানে বায়ু নির্গত হয়, যতক্ষণ উজু না করেন। তো বায়ু, ওলামারা বলেছেন, ফুকাহারা, যে বায়ু নির্গত হলে যখন উজু নষ্ট হয় তাহলে এইরকম সাদা সাপ বা অন্য কিছু নির্গত হলে মাজি অবশ্যই তাতে উজু নষ্ট হয়ে যাবে, তাহলে উজু ভঙ্গকারী বিষয়। দ্বিতীয় মত হচ্ছে যে এতে উজু নষ্ট হয় না, এটি শুধু ইমাম ইবনে হাজম জাহিরির মত। তাহলে আমরা দেখতে পেলাম যে চার মজহাবেই উজু নষ্ট হয়ে যাবে সাদা সাপে, এখন উজু করতে হবে। এখন সমস্যা যে ঘন ঘন যাদের আসে উজু করে, প্রত্যেক ওয়াক্তের উজু করে সালাত শুরু করে দেবেন, আর তারপরে যদিও নির্গত হয় সালাত পড়ে নেবেন, কিন্তু এরকম পরিস্থিতিতে ইস্তেহাজার হুকুম, প্রতিটি ওয়াক্তের জন্য উজু করতে হবে। জাযাকুমুল্লাহু খাইরান।